আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের এই ভিডিওটাতে আমরা বিইউপি ভর্তি পরীক্ষার আপডেট নিয়ে কথা বলবো। তো মোটামুটি আজ থেকে তোমাদের ঠিক 89 দিন পরে বিইউপির ভর্তি পরীক্ষাটা হতে পারে। তো কেন ঠিক 89 দিন পরেই হবে, আমি কোন সূত্র থেকে বলতেছি, আজকের এই ভিডিওটা দেখলে তোমরা এই তথ্যগুলো পাবা। তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখবো কোন মাসের এক্স্যাক্টলি কত তারিখে তোমাদের বিইউপির ভর্তি পরীক্ষাটা হইতে পারে। তুমি FAS FSSS এই দুইটা প্রিপারেশনের পাশাপাশি FBS প্রিপারেশন নিবা কি না, এই সবগুলা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। তো দেখো, প্রথমেই আমি তোমাদের বলে রাখি কেন আসলে আমি 89 দিন বলতেছি, বা হচ্ছে কেন ঠিক এক্স্যাক্টলি 89 দিন পরেই তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে, এটা কোন তথ্যের উপর ভিত্তি করে বা কিসের উপর বেস করে আমি আসলে কথাটা বলতেছি। তো প্রথমে দেখো, তোমরা যদি খেয়াল করো যে তোমাদের লাস্ট যে বিইউপির অ্যাডমিশন টেস্টটা হয়ে গেছে ওইটা কত তারিখে হয়েছে, ওইটা হয়েছে হচ্ছে 20 জানুয়ারি, অর্থাৎ তোমাদের 2024 সালে যে লাস্ট বিইউপির অ্যাডমিশন টেস্টটা শুরু হয়েছিল ওইটা কিন্তু 20 জানুয়ারি থেকে শুরু হয়েছিল। তো বিইউপির সিস্টেমটা কেমন, বিইউপির সিস্টেম হচ্ছে একটা অ্যাডমিশন টেস্ট হয়ে যাওয়ার ঠিক 1 বছরের মধ্যেই তারা আসলে অ্যাডমিশন টেস্টটা নিয়ে নিবে, পারলে তার আগেও তারা নিয়ে নেয়, কিন্তু নর্মালি যেহেতু সুযোগ আছে ওই জায়গা থেকে তারা ঠিক 1 বছর পরেই তোমাদের অ্যাডমিশন টেস্টটা নেওয়ার ট্রাই করবে। তো তোমরা একটা ডেইলি ক্যাম্পাস থেকে নিউজ পাইছো যে 20 ডিসেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার চান্স আছে, বা শেষ সপ্তাহের দিকে ডিসেম্বর মাসের চান্স আছে। তো ওই নিউজটার প্রেক্ষিতে আমি আসলে এই নিউজটা কতটুকু সত্যি বা হওয়ার চান্স আছে এইটা একটু বিইউপির যারা স্টুডেন্ট আছে তাদের থেকে শোনার ট্রাই করলাম। তো ওই জায়গা থেকে তাদের ভাষ্য মতো এমন যে তারা আসলে ইন্টারনালি যে নিউজগুলো পাইছে ওই জায়গা থেকে তোমাদের ভর্তি পরীক্ষাটা এই 20 জানুয়ারির দিকেই নেওয়ার চান্স আছে, অর্থাৎ 1 মাস পিছিয়ে যাচ্ছে মোটামুটি, এইটা ধারণা করা যায়। তো এই জায়গাগুলো থেকে আমরা মোটামুটি ধরেই নিতে পারি তোমাদের ডিসেম্বরে হয়তো বা বিইউপির পরীক্ষাটা হবে না, একদম এক্স্যাক্টলি তোমাদের এই জানুয়ারির 20 তারিখে অ্যাডমিশন টেস্টটা হবে। এখন জানুয়ারির 20 তারিখে যদি হয়, আজকে হচ্ছে অক্টোবর, অক্টোবরের 21 তারিখ, তো এখন থেকে প্রায় তোমাদের 89 দিন বা 90 দিনের মতো তোমাদের হাতে সময় আছে। তো এই সেন্স থেকে মোটামুটি তোমরা একটা বিইউপির প্রিপারেশনের জন্য আরও একটু বেশি টাইম পাচ্ছ, ঠিক আছে। তো এখন হচ্ছে এইটা মোটামুটি আমাদের আপডেট নিয়ে কথাবার্তা, যাদের আপডেটটা প্রয়োজন নাই তারা এখন থেকে ভিডিওটা স্টপ করতে পারো, আর যাদের প্রয়োজন আছে তারা একটু ওয়েট করো, তাইলে তারা এই যে FAS এবং FBS এই দুইটা প্রিপারেশন নিয়ে যারা কনফিউজড আছো, যা বা এই দুইটা ইউনিটে বা এই 3টা ইউনিটে চান্স পাইতে গেলে আসলে কেমন মার্ক লাগে, কাট মার্ক কেমন হইতে পারে, এইগুলো নিয়ে একটু আমরা কথা বলবো, বা কিভাবে তুমি প্রিপারেশন নিবা ফুল প্ল্যানটা নিয়ে আমরা কথা বলার ট্রাই করব। তো প্রথমে দেখো, FAS FSSS এই জায়গাগুলো থেকে কাট মার্ক কেমন লাগে, লাস্ট কয়েক বছর তুমি যদি 5-6 বছরের হিসাব করো, এইরকম 69 থেকে 72 এর মধ্যে যারা মার্ক পাইছে তারা প্রথম 1500 জনের কলের মধ্যে ছিল। তো এখন যেহেতু এই সিস্টেমটা উঠে গেছে যে প্রথম 1500 জন থাকবে, তাদেরকে ভাই ভাই নিয়ে যাওয়া হবে, তারপরে সেখান থেকে যতগুলো সিট ততজনকে সিলেক্ট করা হবে, এই সিস্টেমটা যেহেতু নাই, মোটামুটি প্রথম 1500 জনের তোমাদের ওয়েটিং লিস্ট পর্যন্ত সিরিয়াল দিয়ে দিবে। তো এই জায়গা থেকে আসলে তোমাদের মোটামুটি এই টাইপের মার্ক না হইলে বিইউপিতে আসলে বিইউপির কম্পিটিশনটা অনেক বেশি হয়, ঠিক আছে। তো এই জন্য তোমার এই ধরনের মার্ক লাগবে। তো এইটা হচ্ছে বিইউপির মোটামুটি একটা কাট মার্ক সম্পর্কে। এখন তোমরা মেইনলি কনফিউশনে থাকো যারা আর্টসের স্টুডেন্ট আছো, FBS পরীক্ষা দিবা নাকি হচ্ছে FBS বাদ দিয়ে FA SSSS বা FSSS এই দুইটাতে পরীক্ষা দিবা। দেখো, তুমি যদি FAS FSSS পরীক্ষা দিতে চাও, বাংলা ইংরেজি GK এই তিনটার প্রিপারেশন নিলে তোমার হয়ে যাচ্ছে, FBS এ গেলে তোমার একটা অঙ্ক বা ম্যাথ প্রিপারেশন নেওয়া লাগতেছে। এখন একটা জিনিস খেয়াল করো যে ম্যাথের যে FBS এর প্রিপারেশনটা আছে এটা হচ্ছে একটা সলিড প্রিপারেশন লাগে, মোটামুটি যারা জবের জন্য ব্যাংকের প্রিপারেশন নেয় ব্যাংকের ম্যাথগুলো ইংরেজিতে হয়, সেই টাইপের কঠিন ম্যাথগুলো এখানে আসে। যারা তোমরা মানে চাও না আর কি যে ম্যাথ করবা না, তারা একদমই এটার ফর্ম উঠানোর দরকার নেই বা পরীক্ষা দেওয়ার দরকার নেই, যারা চাও তারা হচ্ছে এই মানে পরীক্ষা এমনিতেই দিলে দিতে পারো, বাট এইটার প্রশ্নগুলো অনেক হার্ড হয়। আমি নিজেও যখন ভর্তি পরীক্ষা দিলাম আমি এই ইউনিটে চান্স পাই নাই, বাট এই দুইটা ইউনিটে আমি প্রথম 1500 জনের কলে ছিলাম, ঠিক আছে, মানে প্রথম যে প্রিলিমিনারি টেস্ট সেটাতে আমি পাশ করে গেছি, আমার মার্কও মোটামুটি আমি নিজে পরীক্ষা দিয়ে, যেহেতু ওরা মার্ক দেখায় না, মোটামুটি এরকম আমার 74-75 এরকমের মতো মার্ক ছিল দুইটা ইউনিটে, কাছাকাছি ওই টাইপের 70+ আর কি ছিল। তো ওই জন্য আমি কিন্তু কল পাইছিলাম। এখন এই যে তুমি 70 মার্ক বা 75 মার্ক এইগুলো উঠাবা কেমনে, অনেকের একটা প্রবলেম আছে যেটা আসলে তোমাদের প্রবলেম না, তোমাদেরকে প্রবলেম ক্রিয়েট করে দেখানো হয়েছে, সেটা হলো কি এই দুইটা ইউনিটে বা যে কোনো ইউনিটে বিইউপির ভর্তি পরীক্ষা দিতে গেলে GK হচ্ছে ইংলিশ ভার্সনে আসে, ওকে,
একটা কথা তোমাদেরকে আমি বলি, যে আমি নিজেও বিউবিতে চান্স পাইছি, বা আমার আরো অনেক ফ্রেন্ড এখন আমার সাথে পড়তেছে, ওরা বিউবিতে চান্স পাইছিল। ইভেন এখনো অনেকে আমার ফ্রেন্ড আছে বা ছোট ভাই আছে যারা হচ্ছে বিউবিতে রানিং পড়াশোনা করতেছে, ওরা কেউই কখনোই বিউপির জন্য আলাদা করে ইংরেজি জিকে পড়ে নাই। তার মানে কি, তুমি বিউপিতে ইংরেজি জিকে আসবে, ইংরেজি জিকে খুব কঠিন, এইগুলা মানে তোমাকে আসলে এইগুলা বলা হয় যাতে করে তুমি বিভিন্ন ব্যাচে ভর্তি হও বা বিভিন্ন জায়গায় তাদের আসলে কি প্রমোশনের জন্য। কিন্তু তুমি যদি এইভাবে খেয়াল করো যে কোনো ইনস্টিটিউশন বলতে পারবে না যে আমি ইংরেজিতে জিকে পড়াইছি, জিকের মধ্যে 10% জিকে কমন আসছে, এটাও বলতে পারবে না যে ধরো 30টার মধ্যে 5-6টা জিকেও আমি কমন ফালাই দিতে পারছি সরাসরি আমাদের শিট বা বই থেকে, এগুলা কিন্তু আসে না। তার মানে কি, দেখো ইংরেজি যে জিকে গুলা হয় ওগুলা বাংলা জিকে যারা ভালো পারে তারাই হচ্ছে ইংরেজি জিকেটা কারেক্ট করতে মানে ভালো করে করতে পারে। এখন এই ইংরেজি জিকেটা কারেক্ট কিভাবে করা যায়, নর্মালি তুমি ইংরেজি প্রশ্ন যেভাবে পড়ে বোঝো মানে পড়ো এটি ইজিলি তো বুঝে যাও, সেম সিস্টেমে ইংরেজি কোশ্চেনও যখন তুমি পড়বা তখনও তুমি ইজিলি বুঝে যাবা, ঠিক আছে? মানে ইংরেজি জিকেটাও ওই ইংরেজি টাইপের কোশ্চেনে যখন পড়বা তখন বুঝে যাবা। তুমি বিশ্বাস না হইলে নিজে নিজে বিউপির কোশ্চেন ব্যাংকটা খোলো, খুলে দেখো যে প্রশ্নগুলো তুমি বোঝো কি না, ঠিক আছে? ইজিলি তুমি বুঝতে পারবা, ঠিক আছে? যদি তুমি না বোঝার অ্যাবিলিটি থাকে তাহলে তুমি বিউপিতে পড়ারই দরকার নেই, ওকে? তো এই জন্য এটা নিয়ে কেউ টেনশন করবা না, এটা আসলে একদম একটা ফাউল কথাবার্তা আছে, তুমি আসলে ইংরেজিতে না পড়লে বিউপিতে চান্স পাবা না। বিউপির তুমি যদি 10 জন ভাইকে জিজ্ঞেস করো এবং তাদের যদি মানে পরিচিত হয় বাচ্চারা যদি সলিড কথাবার্তা বলে তাইলে বলবে যে 9 জনই বলবে আমি কখনোই ইংরেজি জিকে না মানে পড়ি নাই, একজন হয়তো বা থাকতে পারে যে আমি একটু দেখছিলাম ইংরেজি জিকে গুলা কেমনে আসে, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে কোনো কনফিউশনে কিচ্ছু নাই। আর বাংলা ইংরেজির প্রিপারেশনের জন্য সব থেকে সলিড প্রিপারেশন বিউপির জন্য নেওয়া লাগে, কারণ এই জায়গাতে দেখো তুমি যখন বাংলার প্রিপারেশন নিবা তখন হচ্ছে বাংলা সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে, সবগুলা ভাগ থেকে, প্রথম পত্র থেকে, ব্যাকরণ থেকে, তারপরে বিরোচন অংশ থেকে, তারপরে হচ্ছে সাহিত্য অংশ থেকে, সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে। ইংরেজিতে যখন যাবা তখনও ডাইভার্সিটি পাবা প্রশ্নে, ইংরেজি প্রথম পত্র থেকে, গ্রামার অংশ থেকে, মেমোরাইজিং পার্ট থেকে, লিটারে পার্ট থেকে, সব জায়গা থেকে প্রশ্ন আসতেছে। তো এই জন্য বিউপির প্রিপারেশনটা যখন নিবা এই চিন্তাগুলো মাথায় রেখে বা এই জিনিসগুলো মাথায় রেখে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাইলেই কিন্তু তোমার ভালো প্রিপারেশন হওয়ার চান্স আছে, ওকে? এইটাই মোটামুটি বিউপি নিয়ে তোমাদের কথাবার্তা। আর FBS নাকি FAWS FSSS কোনটার প্রিপারেশন নিবা, আমি ব্যক্তিগতভাবে মনে করব অন্তত তুমি এই দুইটার জন্য প্রিপারেশন নাও, কারণ এখন যেহেতু এটা তোমার প্রথম অ্যাডমিশন তুমি ম্যাথ করে আসলে বিউপিতে অত ভালোও করতে পারবা না এবং জাস্ট তোমার সময় নষ্ট হওয়ার মতো হবে, ইফেক্টিভ কোনো কিছু হবে না, সময় নষ্ট না ইফেক্টিভ আসলে আজও হবে না। এজন্য তোমরা এই দুইটার প্রিপারেশন সলিডভাবে নিয়ে নাও। এখন তোমরা যদি চাও আমাদের একটা রানিং ব্যাচ আছে সেটাতে ভর্তি হইতে পারো। রানিং ব্যাচটা কিরকম দেখো, যে তুমি যদি ভর্তি হও এইটাতে তোমার এক্সাম নিয়ে টেনশন করা লাগবে না, কারণ বাংলাদেশের মোটামুটি তুমি সব থেকে বেস্ট এক্সাম দিতে পারবা nirbhor.net এই ওয়েবসাইটে আসলে, ঠিক আছে? এইখানে প্রত্যেকটা টপিক আমরা যেদিন যে টপিকটা পড়াবো সেই টপিকের উপরে 350 MCQ, অর্থাৎ ডেইলি টেস্টে তুমি 350 MCQ এর উপর দিতে পারবা, বাংলা ইংরেজি জিকে সবগুলারই আলাদা আলাদা করে। যেদিন যে টপিকটাই পড়াবো সেটা 44 বছরের প্রশ্ন অ্যাড করা আছে আমাদের এই ওয়েবসাইটে। তো টপিক বেস পরীক্ষা তোমাদের আমরা নিব, ডেইলি টেস্টগুলা যেগুলো আর কি নিব, তারপরে উইকলি মান্থলি টেস্ট কিভাবে দিতে হয় সেগুলা আমি তোমাদেরকে বলে দিব আমাদের ব্যাচে ভর্তি হওয়ার পরে। তো এই ব্যাচটাতে তোমাদের ভার্সিটি খুব পুরোটাই কাভার হবে, যে কেন এটাতে আমরা ম্যাথ IQ পড়াবো, মৌলিক জিকে পড়াবো, জাহাঙ্গীরনগর জিকে পড়াবো, পাশাপাশি বাংলা ইংরেজি জিকে পড়াবো। তো একটা কোর্সেই তোমার ভার্সিটি বি পুরোপুরি কাভার হবে। তো তোমরা আমাদের ক্লাসগুলো তো অনেকেই দেখছো, যারা দেখো নাই তারা দেখে আসবা। ভার্সিটি বি এর জন্য আমি একটা এক ক্লাসে ব্যাকরণ শেষ করে ক্লাস দিছি, তো তাইলে তোমরা ক্লাসের কোয়ালিটিটা বুঝতে পারবা, ঠিক আছে? তো ভর্তির জন্য তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, ওকে? তাইলে আমি তোমাদের সাথে ডিরেক্ট রেসপন্স করতে পারবো। আর এই ব্যাচের ফুল তথ্য তোমরা জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো। আর এই ব্যাচটাতে এখন ভর্তি হইলে তোমরা আগের যে ক্লাসগুলো সেগুলো রেকর্ডেড পাবা এবং ওই যে ক্লাসগুলো হয়ে গেছে আর কি সেগুলো রেকর্ডেড তো পাবাই, এবং এটাতে চলতেছে মাত্র লেকচার 3, ঠিক আছে? অর্থাৎ 2টা লেকচার হয়ে গেছে টোটাল, ক্লাস লেকচার হবে তোমাদের সব সাবজেক্টের 15টা করে করে, ঠিক আছে? বাংলা ইংরেজি জিকে তারপরে অন্যান্য সাবজেক্টেরও 14-15টা করে লেকচার হবে। তো মাত্র 2টা হয়ে গেছে শুধু বাংলা ইংরেজি জিকের, এখনো মৌলিক জিকে শুরু হয়নি, এখনো তোমাদের ম্যাথ IQ জাহাঙ্গীরনগর জিকে শুরু হয়নি, মোটামুটি 95% এখনো বাকি আছে এই কোর্সে লাইভ ক্লাস, ঠিক আছে? তো তোমরা চাইলে ভর্তি হইতে পারো, আশা করছি একটা বেস্ট আউটপুট তোমরা পাবা, ঠিক আছে? তো এটাই মোটামুটি কথাবার্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে আমাদের অন্যান্য ভিডিও আছে ওইগুলো দেখবা, তাইলে বি ইউনিট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আল্লাহ হাফেজ, বাই বাই।